আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একজনকে নিয়ে এসেছি, ইসমাইল হোসেন ভাই। তো উনি আমাদের 25তম ব্যাচে ক্লাস করতেছে, ইসমাইল ভাই। তো উনি 22তম ব্যাচে ছিলেন, তো সামহাউ উনি কাজ করতে পারেন নাই, ক্লাস করতে পারেন নাই, পরবর্তীতে 25তম ব্যাচে এসে ক্লাস করতেছে। তো আলহামদুলিল্লাহ উনি একটা অর্ডার পেয়ে গেছে $15। তো ওনার কাছ থেকে একটু শুনি, ইসমাইল ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আমি এখন, আমার বাসা আসলে হচ্ছে রংপুর, আমি থাকি হচ্ছে এই গাজীপুরে, একটা জব করি ছোট। আচ্ছা, পাশাপাশি অনেক আগ থেকে আমার ইচ্ছা যে আমি একজন ফ্রিলান্সার হব, বাট ভালো দক্ষ ট্রেনারের সন্ধান পাইনি, প্লাস হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আগাইতে পারিনি। আচ্ছা, মানে আপনার তো ফ্রিল্যান্সিং এর চিন্তাটা মাথায় আসলো, আপনি তো চাকরি করতেইছেন। আসলে কি, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, এখানে স্বাধীনতা আছে, যেমন ইচ্ছা মন সবকিছুই করা যায়, আর এখানে চাকরির থেকে অনেক দ্রুত আগায় যাওয়া সম্ভব। এখানে আমি যেটা দেখছি, পাঁচটা যারা আর কি করছে, তারা একটু পরিশ্রম করলে এখানে অনেক দূর আগায় যাওয়া যায়। কিন্তু চাকরির ক্ষেত্রে হয় কি, যেহেতু আমি এখনো চাকরিতে রানিং আছি, তো হচ্ছে চাকরির ক্ষেত্রে সমস্যাটা অনেক সময় লাগে, আর হচ্ছে বোঝেনি তো পরের অধীনে চাকরি করা লাগে, কত কি শুনতে হয় আরো অনেক কিছু। যাই হোক, জি তো এই কারণে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং প্রফেশনটা অনেকটাই ভালো লাগে, প্লাস আমি চাই যে অনেক বড় ফ্রিল্যান্সার হব এবং আপনার হাত ধরে। আচ্ছা, আপনার আগের কি কোনো ধরনের অভিজ্ঞতা ছিল ভাইয়া? হ্যাঁ, আগে তেমনটা ছিল না, যাই হোক ছিল মোটামুটি, কিন্তু আপনার এখানে এসে আরো আমি মোটামুটি অনেক দূর আগায় গেছি। তো ইনশাল্লাহ আপনার, আপনি পাশে থাকলে আরো আগায় যাব, প্লাস ভালো লেভেলে চলে যাইতে পারবো। ইনশাল্লাহ। আপনি কি মানে ফ্রিল্যান্সিং এ কি এটা আপনার প্রথম ইনকাম নাকি আগে ইনকাম করেছিলেন? না, এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের প্রথম ইনকাম, এই $15 দিয়ে শুরু। আচ্ছা, আর আপনার হচ্ছে মানে ক্লাস কততম ক্লাস চলতেছে? মেবি বেশি না, কততম হবে আসলে এটা কাউন্ট করার মনে নাই আমার, যাই হোক বেশি না, অল্প, মানে 10তম কি 15তম এর মাঝে আর কি হবে। 25তম ব্যাচে না? হ্যাঁ, 25তম ব্যাচে। আচ্ছা, 15তম ক্লাসের মধ্যেই আপনার আলহামদুলিল্লাহ ইনকাম শুরু হয়ে গেল। আর আপনি চাকরির পাশাপাশি আসলে সময়টা কিভাবে ম্যানেজ করেন? আসলে চাকরিটা অনেক কঠিন, আমার ওটা ভালো লাগে না, কেননা হচ্ছে ওদের রিকোয়ারমেন্টস, আমার সারাদিন ওখানে থাকতে হয়, প্লাস আমি হচ্ছে 5টা বা 6টার পর থেকে, মানে সন্ধ্যা 6টা 7টার পর থেকে আমি এই ফ্রিল্যান্সিং এ এসে বসি, ল্যাপটপে বসি, তখন থেকে আর কি কাজ করি এবং আপনার ক্লাসও করি, মানে একটু কষ্ট হয়ে যায়, তারপরে আর কি মানায় নিতে হচ্ছে। তো ইনশাল্লাহ, জি জি। আর আপনি তো অনলাইনে ক্লাস করতেছেন তাই না? অনলাইনে মানে কাজ করতে অথবা ক্লাস বুঝতে কি কোনো প্রবলেম হয়? না না, সব থেকে আগে আমরা অনলাইন কে ভাবতাম যে হচ্ছে ঝামেলা বা সমস্যা, এটা কেমন, আসলে বর্তমান প্রেক্ষাপটে অনলাইনটা অনেক বেটার। কারণ হচ্ছে আমি যদি চাকরি করতাম, যদি আমাকে অফলাইনে ক্লাস করতে হইতো, তাহলে কিন্তু আমার চাকরি করা সম্ভব হইতো না, আর এখানে অনলাইনে ক্লাস সবকিছু ইনস্ট্যান্ট সমাধান পাওয়া যাচ্ছে, এবং হচ্ছে যখন যেটা প্রবলেম সেটা আমি শেয়ার দিলে বা আপনাকে নক দিলেই সমাধান হচ্ছে, এটাই অনেক বেটার আর কি আমি মনে করি। আমার চাকরিটাও চলতেছে, প্লাস ফ্রিল্যান্সিং ও শেখা হচ্ছে। যাক, অনেক সুন্দর কথা বলছেন ইসমাইল ভাই। আর আপনাকে তো অলরেডি অর্ডারটা বুঝাই দিয়েছি, আপনি কাজ করেন, করে আমাকে দেখান, আর কোনো প্রবলেম হলে তো ইনশাল্লাহ আমি আসি। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ আপনি আমাকে আর একটু হেল্প করবেন, আমি আশাবাদী। ইনশাল্লাহ। আর যতক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।